কোনো রকম মাছ মাংস ছাড়াই শুধুমাত্র এই পটল ভাজি দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই পটল ভাজিটা পছন্দ করেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য দারুণ একটা রেসিপি। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। তো এখানে আপনারা দেখতে পারছেন আমি পটলগুলোকে কি প্রসেসে কেটে নিয়েছি। তো প্রথমে পটলগুলোকে আমি চেষে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়াই নাই, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। তো এরপর আমি দুই পাশ দিয়ে চিকন চিকন করে দাগ কেটে নিয়েছি, আর এই কাজটা বটি দিয়ে করলে বেশি সুবিধা হয় আর সহজও লাগে। তো এই তো দেখতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটু ফাঁক রেখে তারপর দুই পাশ দিয়ে একটু দাগ কেটে নিয়েছি। এরপর আমি পটলের মধ্যে এক এক করে মশলা দিয়ে নিব। তো এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়েছি এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। এইবার আমি এই মশলার সাথে পটলগুলো ভালোভাবে মেখে নেব। একটু ভালোভাবে মেখে নিতে হবে, আঙ্গুল দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে যেন পটলের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এই তো পটলগুলো মাখা হয়ে গিয়েছে, আপনারা চাইলে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার এক এক করে পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে তারপর এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনে আছে। এরপর আমি পটলগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পটলগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমি যে বাটির মধ্যে মশলা দিয়ে পটলগুলো মেখেছিলাম, কিছু মশলা বাটিতে লেগেছিল, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে পটলগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে পটল ভাজি। আর এখানে আপনারা ধনে পাতা কুচিটাও অ্যাড করতে পারেন, আমার হাতের নাগালে ধনে পাতাটা ছিল না তাই আমি দিতে পারি নাই। তো এই তো হয়ে গিয়েছে, এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, অল্প সময়ে তৈরি করা যায়। এই পটল ভাজিটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, কোনো রকম মাছ মাংস ছাড়াই আপনি পেট ভরে এই পটল ভাজি দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।